নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সবজির মধ্যে পেঁয়াজকলি আমার মতো অনেকেরই ভীষণ প্রিয়। আর পেঁয়াজকলি যাদের ভীষণ প্রিয় তাদের কিন্তু শুধু এই শীতকালটার জন্যই অপেক্ষা করে থাকতে হয়। আজ এই পেঁয়াজকলি দিয়ে তৈরি দুর্দান্ত সুস্বাদু একটি প্রিপারেশন চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সরু টুকরো করে কেটে রাখা আলু এবং পেঁয়াজকলি দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 350 গ্রাম পেঁয়াজকলি এবং একটাই মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলু পেঁয়াজকলিটা ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে আলু পেঁয়াজকলিটা ভেজে নিতে হবে, যাতে এগুলো ভাজতে ভাজতেই 80% মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলু এবং পেঁয়াজকলিটা কিন্তু ভালোমতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজকলি সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, তবে আমি আলুটা একটু চেক করে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি আলু এবং পেঁয়াজকলিটা কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলেই যথেষ্ট। তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি, 1.5 ইঞ্চ মতো আদা নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 2 মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে পেস্ট করে নেব। এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে, মানে আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজকলি আলু ভাজার সময় নুন দেওয়া ছিল এবং চিংড়ি মাছের মধ্যেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো নুনটা একটু বুঝে দিতে হবে। 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট সময় নিয়ে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে 350 গ্রাম চিংড়ি মাছ নিয়ে মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর চিংড়ি মাছের মাথাগুলোও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। মশলার সাথে মিশিয়ে চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন চিংড়ি মাছগুলো একটু সাদাটে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল, বা এমনি জলও আপনারা দিতে পারেন। আর চিংড়ি মাছটা দেওয়ার পর কিন্তু একেবারেই লো ফ্লেমে এটাকে কষাতে হবে। তো জলটা দেওয়ার পর আরও মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলু পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব 3-4 মিনিট মতো। এতে আলু যতটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটুকুও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার আরও একবার ফাইনালি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। তো এবার সবশেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। আমাদের চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ি এখানে অলমোস্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমাদের দারুণ সুস্বাদু চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে, বা রুটির সাথেও এটা পরিবেশন করতে পারেন। যারা এর আগে কখনো এইভাবে রান্নাটা ট্রাই করেননি, তারা আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়।
আশা করছি আজকের এই দারুণ সুস্বাদু চিংড়ি পেঁয়াজ কলির চচ্চড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।